হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কোনো ব্লগ নেই, কোনো কিছু নয়। আজকে আমি নিজের গাড়ির উপরে বলতে এসেছি। আমার কি আমার কি গাড়ি, মডিফিকেশন যা করিয়েছি, কি মডেল, কতই কিনেছি সব বলবো আজকে এই ভিডিওটায়। আর দেখাচ্ছি আপনাকে, আসুন। এবার গাইস আমি বলছি, আমার এটা বাইকের নাম হলো স্প্লেন্ডার প্লাস। এটা আপনার i3s আছে এই গাড়িটায়। আর i3s এটা 4G 6G আমি নিইনি, এটা 2017-এর মডেলটা তখন নিয়েছিলাম এটা। আর এটা আমার পড়েছিল আপনার 60-এর কাছাকাছি, এটা 60-এর কাছাকাছি পড়ে গেছিলো। আর এটা অনেক কষ্টই নিয়েছি আমি। শাবাশ বেটা। আর এটা আমার ফার্স্ট বাইক। আপনাকে এবার মডিফিকেশন বলি, আর মডিফিকেশনে যা যা করিয়েছি সেটা এবার আমি করি রেখেছি। আগে এটা জ্যাগুয়ারটা লাগিয়ে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন। আর জ্যাগুয়ারটার পর এটা আসছে এমনি ডিজাইনিং মতন, কিছু ফ্যাশন ফ্যাশনের জন্য। আর এটা নাম্বার প্লেটে কভারটা লাগিয়ে রেখেছি, এটা অনেক সাপোর্টিং থাকে, নাম্বার প্লেটটা কিছু হবে না। আর এটা দিল্লির গাড়ি গাইস, ঠিক আছে। আর আমি এটা হর্নটা চেঞ্জ করেছি, এটা মিন্ডার হর্ন, আপনাকে বাজিও দেখিয়ে দিই। এটা এই হর্নটা। আর আমি বাইজারে ব্ল্যাক করিয়েছি বাইজারটা, এখানে চ্যানেলের নামও লেখা আছে, ঠিক আছে। আর গাইস এটা আমি লেগগার্ডটা লাগিয়ে রেখেছি, ঠিক আছে, লেগগার্ড লাগানো আছে। এটা দড়িটা লাগানো আছে একটু শকিংয়ের জন্যে, ঠিক আছে। আর আসুন এবার। তো গাইস এবার আমি করিয়েছি মিটারে ব্লু টেপিং করিয়েছি, কেন স্ক্র্যাচ স্ক্র্যাচ পড়ে যায় ওই জন্যে। আর এটা কিটা লাগিয়েছি, চাবি কি হিরোর দেখতে পাচ্ছেন আপনি। আর এখানে গাইস তিনটে সুইচ আছে, ওই থেকে একটা লাইটের আছে, একটা এমনি খোলা আছে, ওটা কোনো কানেকশন নেই, ঠিক আছে। একটা ইন্ডিকেটার আছে, চারটে ইন্ডিকেটার একসাথে চলবে। আর ট্যাঙ্কটা ব্ল্যাক করে রেখেছি। আর সিট কভারটা দেখুন লাগিয়ে রেখেছি, সিট কভার ভালো লাগিয়ে রেখেছি। আপনাকে দেখিয়ে দিচ্ছি পিছন থেকে কি করিয়েছি, এটা উপরে ব্ল্যাক করে রেখেছি, ঠিক আছে। আর ইন্ডিকেটারগুলো ব্ল্যাক আছে। আর এখানে নাম্বার প্লেটটা পুরো করে রেখেছি, কভারটা লাগিয়ে রেখেছি। এটা আমি যেখানে কাজ করতাম ওখানের নাম। আর এখানে মহাকাল লেখানো আছে, আর এখানে নিচে আমার চ্যানেলের নাম। আর এবার গাইস দেখাই এবার লাইটগুলো, যে লাইটগুলো আমি লাগিয়ে রেখেছি ওটা দেখাই। আপনাকে দেখাচ্ছি লাইটগুলো কিরম লাগিয়ে রেখেছি, দেখুন। এটা সব লাইট লাগানো আছে। এখন আরও লাগানো হবে, এটা কম আছে, এখন কাজ চলছে ওই ওর উপরে। আর আগে দেখুন, আগে আসুন, একটু সামনে আসুন। সামনে ইন্ডিকেটারে দেখাচ্ছি, চারটে ইন্ডিকেটার একসাথে চলবে, দেখুন। চারটে ইন্ডিকেটার একসাথে চলবে। তো এই গাড়িটার মডিফিকেশন যা যত করবে তত কম। আর এই গাড়ি যে নিতে চায় আমার ভিডিও দেখে নিতে পারেন, ভালো গাড়ি। ওর মাইলেজও ভালো, এর মাইলেজের একটা ভিডিও আসবে, ওটা এখন প্ল্যান চলছে ওটা। তো গাইস আপনারা চান তো মাইলেজের উপরে আমি ভিডিও করি, তো আপনারা বলবেন, কমেন্ট ভরে দেবেন কমেন্ট করে করে। আর তার উপরে আমি ভিডিও জরুর আনবো, আপনি বললেন সত্যিকার আনবো আমি, আর ভালো আনবো। আর এই গাড়িটার বলে দিচ্ছি, এখনও আমার এখনও বেশি খরচা হয়নি, খালি সার্ভিস চার্জটা আমার লাগছে, আর কিছু গাড়ি চাইছে না, ভালো গাড়ি। আর এখান থেকে যারা নিতে চান ভালো বাজেটে, ভালো মডিফিকেশন যত করবে তত কম পড়ে যাবে এতে। আর এটা আমার আপনাকে বলেই ছিলুম, শার্ট আমার কাছাকাছি পড়ে গেছিলো আপনার। আর এই যা গাড়ি গাইস, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আপনাদেরকে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক জরুর করবেন, আর কমেন্টে বলবেন কিরম লাগলো এই ভিডিওটা। আর এই ভিডিওটা এখানে এন্ড করি, আপনাকে মিলছি নতুন ভিডিওতে, নতুন ভিডিও। তো বাই।